এবং উদ্ধারকর্তা যীশুখ্রিস্টের সর্বশ্রেষ্ঠ অতুলনীয় নামে সবাকে জয় মেসিয়া। আজকের দিন 30 জুন, দিন শুক্রবার 2023। আজকে আমরা যে বচন পাঠ করব, যে বিষয় শিখবো, এ হয়েছে পরিপূর্ণতার দিকে। আসো আমরা দেখি পবিত্র শাস্ত্রের বিষয় কি, আমরা পাঠ করবো ইব্রিয় 6:1-2। আসো আমরা পাঠ করি। অতএব আসো আমরা খ্রিস্টের বিষয়ে প্রথম শিক্ষা ছাড়াই দিব, সিদ্ধর চেষ্টায় অগ্রসর হয়। পুনরায় ভিত্তিমূলক স্থাপন না করি, মন্দ বিষয় থেকে মন ফেরানো ও ঈশ্বরের উপরে বিশ্বাস রাখো। নানা বাপতিস্ম হস্তান্তরের শিক্ষা, মৃত্যুদের পুনরুত্থান, অনন্তকালী বিচারের শিক্ষা। এমন একটি সময়ে যখন প্রভুর আগমন খুব কাছাকাছি, আমাদের করা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি হল পরিপূর্ণতার দিকে অগ্রসর হওয়া। এটি ঈশ্বরের প্রতিটি সন্তানতে অনুসরণ করা আদেশ এবং শ্রেষ্ঠ প্রভু তার সন্তানদের প্রতিটি থেকে আসা। নিখুঁত হওয়ার অর্থ হল যে আমাদের মধ্যে খ্রিস্টের সমস্ত বৈশিষ্ট্য উত্তরাধিকারী হওয়া। এর অর্থ হল প্রতিদিনের ভিত্তিতে খ্রিস্টের প্রতিমূর্তিতে রূপান্তরিত হয়ে। এটি এমন কিছু নাই যখন মাত্র একদিনে অর্জন করা যায়, এক মাস বা এক বছরে, কিন্তু এটা ঈশ্বরের কৃপায় আপনার নিস্তার প্রচেষ্টার মাধ্যমে একটি টেকসই অভিজ্ঞতা। আপনার জীবনে প্রতিদিন পরিপূর্ণতায় উচ্চ স্তরের দিকে অগ্রসর হয়ে আপনার লক্ষ্য হওয়া উচিত। এমন অনেক মানুষ আছে যারা শুদ্ধ পার্থিব জীবনের জন্য বাঁচে থাকে এবং তারা কখনোই আমাদের প্রভুর আগমনে নিখিত হতে চায় না। এমনকি অনেকে আছেন যারা ধন সম্পদ অর্জনের জন্য তাদের সমগ্র জীবন উৎসর্গ করেন, তাদের অনেকের জন্য জীবন কেবল শেষ করার লড়াই হিসাবে চলে যায়, এমনকি মৌলিক চাহিদা পূরণের জন্য। প্রেরিত পৌলুস আমাদের সাথে কথা বলছেন বাচ্চার এবং আমাদেরকে পরিপূর্ণতার দিকে যাতে বলে। যীশুখ্রিস্টতে প্রতিটি মানুষকে নিখুঁতভাবে উপস্থাপন করা প্রেরিত পৌলের লক্ষ্য ছিল। আপনি যখন প্রভুর হাত ধরে প্রতিদিন পরিপূর্ণতার দিকে অগ্রসর হয়, তখন আপনার গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা হবে এবং উচ্চ মহান উদ্ঘাটন পাবে এবং আপনি খ্রিস্ট যীশুর পবিত্রতায় নিখুঁত হওয়া উচিত, ঈশ্বরিক প্রেম বিশ্বাসে এবং তার সমস্ত বৈশিষ্ট্য। যারা পরিপূর্ণতার দিকে অগ্রসর হচ্ছে তাদের জন্য একটি বড় আশা রয়েছে। শাস্ত্র আমাদেরকে বলে 1 জোহান 3:2 যে প্রিয় লোকেরা, এখন আমরা ঈশ্বরের সন্তান এবং পরে কী হবে এটা এখনও পর্যন্ত আমাদের জানান হয়নি। আমরা জানি যে খ্রিস্ট যখন আসবে তখন আমরা তার মতোই হব, কারণ তিনি যেমন আছেন তাকে ঠিক তেমনই দেখতে পাবো। একবার একটি প্রশ্ন উত্থাপন করা হয়েছিলেন, একজন মানুষ কখনো ঈশ্বর পরিপূর্ণ পৌঁছাতে পারে কিনা, এবং কেউ নিম্নলিখিত পদ্ধতিতে প্রশ্ন উত্তর দিয়েছিলেন। ঈশ্বর সমস্ত বৈশিষ্ট্য পূর্ণতা লাভ করা অসম্ভব, সুতরাং আপনি ঈশ্বর সমস্ত বৈশিষ্ট্যের মধ্যে নিখুঁত হওয়ার ধারণাটি ত্যাগ করা উচিত, তবে কেবলমাত্র একজন ব্যক্তির দিকে মনোনিবেশ করা উচিত। নিখুঁত এক প্রভু যীশু তাকে অর্জন করে চেষ্টা করুন, পুনর্পুন শাস্ত্র পড়ুন এবং খ্রিস্টের প্রকৃতি পরিধান করুন, তাহলে আপনি পরিপূর্ণতার দিকে অগ্রসর হবেন এবং খ্রিস্টের উত্তরাধিকারী হন যিনি সম্পূর্ণ নিখুঁত। ঈশ্বর সন্তানেরা যীশুখ্রিস্টকে আরও বেশি করে ধ্যান করে এবং প্রতিদিন তার সাথে চলার চেষ্টা করুন এবং আপনি খ্রিস্টের প্রতিমূর্তি সিদ্ধ হবে। ধ্যান করার জন্য সন্ধ্যার জন্য যে শুক্ল হয়েছে 1 জোহান 3:3। আসো আমরা পাঠ করি পবিত্র শাস্ত্র আজকে কী কয়। আর তার উপরে যাদের এই আশা আছে তারা নিজেদেরকে সূচি করে রাখে যেমন তিনি সূচি। আজকে পবিত্র বচনগুলো পড়ার যুগে প্রভু যীশু পড়বার শুনবার সবাইকে আশীষ করবেন। ধন্যবাদ, আমেন, হালেলুয়া।